বছরের এই সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যায় পানীয় জলের সংকট। বিগত বছরগুলিতে পানীয় জলের স্থায়ী কোনো উৎস সৃষ্টি না হওয়ার ফলে প্রতি বছরই হাহাকার অবস্থায় পড়তে হয় রাজ্যের জনগণকে। সম্প্রতি উদয়পুরের মাতাবাড়ি ব্লকের হোলাক্ষেত এলাকায় দেখা যাচ্ছে এমনই তীব্র পানীয় জলের সংকট। পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকার লোকজন পানীয় জলের সমস্যা সমাধানে বহুবার আবেদন করছেন DWS এর কর্মকর্তা থেকে শুরু করে পঞ্চায়েত কর্তাদের, কিন্তু কারোর কোনো হেলদোল নেই। এই অবস্থায় কয়েক কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে এলাকাবাসীকে। পানীয় জল সরবরাহের জন্য দপ্তর যেন সঠিক পদক্ষেপ নেয় সেই দাবি তুলছেন এলাকাবাসী। তবে কবে নাগাদ সমস্যা মিটবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন এলাকার লোকজন। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।